আসসালামু আলাইকুম। হেই বন্ধুরা, কেমন আছো সবাই? সাল 2012, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারবাস A310-300 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে। 2010 সালে বিমান ইউরো আটলান্টিক এয়ারওয়েজের দুটি বয়িং 777-200ER ইজারা নিয়েছিল। 2011 সালে প্রথম দুটি নতুন বয়িং 777-300ER গ্রহণ করার পূর্বে এই বিমানগুলি মূলত অন্তর্বর্তীকালীন সময়কালের জন্য ইউরোপীয় গন্তব্যে যাওয়ার পথে ব্যবহৃত হতো। এই দুটি ব্র্যান্ডের নতুন 777-300ER সরবরাহ প্রাপ্তি সুরক্ষিত করতে বিমান জেপি মারোগান চেজ সংস্থা থেকে দেওয়া প্রাথমিকভাবে মার্কিন $277 মিলিয়ন ঋণ গ্রহণ করে। একটি নতুন লিভার পরিহিত ক্যারিয়ার 2011 সালের অক্টোবরের শেষ দিকে তার প্রথম বয়িং 777-300ER সরবরাহ গ্রহণ নিয়েছিল। এটি ছিল বয়িং কর্তৃক সরবরাহকৃত 300তম 777-300ER। বয়িং 777-300ER সরবরাহকৃত 301তম বিমানটিও ভরযুক্ত হয়। 2011 সালের নভেম্বরের শেষ দিকে এয়ারলাইন্স এটি দখল করে। আকাশ প্রদীপ নামে তৃতীয় বয়িং 777-300ER 2014 সালের ফেব্রুয়ারিতে ক্যারিয়ারের কাছে হস্তান্তর করা হয়েছিল। রাঙা প্রভাত নামে চতুর্থ বিমানটি 2014 সালের মার্চে ভরে যোগ দিয়েছিল। প্রারম্ভিকভাবে বাংলাদেশ সরকার বয়িংকে $356 মিলিয়ন অনুমোদন করে, যার মধ্যে $290 মিলিয়ন এক্সিম ব্যাংক এবং বাকি অর্থ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক পরিশোধ করে। 2014 সালের 20 ফেব্রুয়ারিতে কুয়েত একটি স্টপ ওভার দিয়ে ঢাকা বার্মিংহাম রুটে সর্বশেষ ফ্লাইট পরিচালনার পর বিমান তাদের ম্যাকডোলেন ডগলাস DC-10 ভরের ইতি টানে। একই বছর 22-24 ফেব্রুয়ারি থেকে ক্যারিয়ারটি বার্মিংহাম প্রতিদিন 3টি করে 9টি পৃথক ফ্লাইট পরিচালনা করেছিল। এরপরে বিমানটি স্ক্র্যাপ হিসেবে বিক্রির জন্য দেওয়া হয়েছিল। 2016 সালের অক্টোবরে এয়ারবাস A310-300 পরিষেবা থেকে প্রত্যাহার করা হয়েছিল। 2014 সালের মার্চে ক্যারিয়ারটি ইজিপ্ট এয়ার থেকে দুটি বয়িং 777-200ER বিমান ভাড়া নেয়। পরিবহনের রুট সম্প্রসারণের অনুমতি প্রাপ্তির জন্য বিমান তার বহরে 16টি বিমানে প্রসারিত করার পরিকল্পনা করেছে। নতুন ইজারা নেয়া -8Q400 বিমানের সাথে ক্যারিয়ারটি 2015 সালের এপ্রিলে কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং বরিশালে পুরোদমে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করেছিল। স্মার্ট এভিয়েশন কোম্পানির নিকট থেকে 5 বছরের জন্য ইজারা নেওয়া দুটি বিমান কলকাতা ও ইয়াঙ্গুনের আঞ্চলিক ফ্লাইটে চলাচল শুরু করে। প্রাথমিকভাবে 2013 সালের নভেম্বরে এটি পুনরায় চালু হওয়ার কথা ছিল, তবে বিমানের স্বল্পতার কারণে বিমান এতে ব্যর্থ হয়েছিল। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দোহাগামী বিমানের প্রথম বয়িং 787-8 ড্রিমলাইনার ফেব্রুয়ারি 2017 সালে ঘোষণা করা হয়েছিল যে বিমান তাদের নিজস্ব 3টি -8Q400 সংগ্রহ করবে, যা অভ্যন্তরীণ এবং আঞ্চলিক রুটে চালিয়ে যাওয়ার জন্য স্মার্ট এভিয়েশন কোম্পানি থেকে ইজারা নেওয়া বর্তমান বিমান প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হবে। ইজিপিয়ারের নিকট থেকে বয়িং 777-200ER ইজারা নেওয়ার নির্ভরযোগ্যতা সমস্যার কারণে 2017 সালের ডিসেম্বরে বিমান ঘোষণা করেছিল যে ইজারা শেষ হওয়ার 1 বছর আগে 2018 সালের মার্চ এবং মে মাসে বিমানটি ফিরে আসবে। 2018 সালের 18 আগস্ট 4টি বয়িং 787-8 ড্রিমলাইনের মধ্যে প্রথমটি বিমানের ভরে যুক্ত হয় এবং এটি 5 সেপ্টেম্বর উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এটি আকাশ বিনা নামকরণ করা হয়েছিল। ড্রিমলাইনারের নামের পাশে ককপিটের নিচে পোর্টের পাশে ইংরেজিতে এবং স্টার বোর্ডে বাংলায় নামটি লেখা হয়েছিল। 2018 সালের 1 ডিসেম্বর দ্বিতীয় বয়িং 787-8 ড্রিমলাইনারটি 153তম ফ্লিট হিসাবে বিমানে ভরে যোগ দেয় এবং এর সিরিয়াল নম্বর হিসাবে BG-2112 এর পাশাপাশি বাংলায় বলকার নামকরণ করা হয়। রাজ হ্যাংসা নামে সর্বশেষ বয়িং 787-8 বিমানটি 14 সেপ্টেম্বর 2019 সালে বিমানে ভরে যোগ দেয়। 4টি বয়িং 787-8 গ্রহণ করার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও 2টি বয়িং 787-9 ক্রয়ের আগ্রহ দেখিয়েছিলেন। চীন ভিত্তিক হাইনান এয়ারলাইন্স তাদের 30টি ড্রিমলাইনারের অর্ডার বাতিল করার পর বয়িং কোম্পানি বিমানের নিকট প্রস্তাব রাখে এবং পরবর্তী 2টি 787-9 ড্রিমলাইনারের প্রতিটি মার্কিন $150 মিলিয়ন দামে বিমানের কাছে বিক্রয়ের জন্য রাজি হয়। এই দুটি বিমান 21 ও 24 ডিসেম্বর 2019 সালে বিমানে বহরে যুক্ত হয় এবং দুটি বিমানের নাম সোনাত্তরি এবং অচিন পাখি রাখা হয়। 2020-এর দশক 2020 সালে জানুয়ারিতে বিমান আরো দুটি -8Q400NG শর্ট বডি বিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছিল। প্রস্তাবটি করা হয়েছিল মূলত অভ্যন্তরীণ এবং আঞ্চলিক রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করার উদ্দেশ্য। এছাড়া আরো 4টি বয়িং 787-9 কেনার আলোচনা চলছে, যা হাইনান এয়ারলাইন্সের থেকে নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে ভিস্তারা থেকে নেওয়া হয়। এছাড়া বিমান অদূর ভবিষ্যতে কার্গো বিমান কেনার ঘোষণা জানায়।